সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কী কী থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব নজরুল পদক প্রদান অনুষ্ঠান, এরপর থাকছে শিল্পী সৈয়দ আব্দুল হাদিকে সংবর্ধনা অনুষ্ঠান, আরও রয়েছে বাঁশরীর ভিন্ন ধর্মী নাট্যোৎসব, পাশাপাশি থাকছে বৈষ্ণবী রক ফেস্ট 2024, সবশেষে দেখব চীনা ভাষার 23তম দক্ষতা যাচাই অনুষ্ঠান। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এবছর চার গুণী শিল্পীকে দেওয়া হল নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল পদক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে অবদান রাখায় এবছর সঙ্গীত শিল্পী ডাজা নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণা প্রদানের জন্য ডক্টর গুলশান আরা কাজী ও অনুপম হায়াতকে নজরুল পদক 2024 ভূষিত করা হয়। দুইজন রবিবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নজরুল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 125তম নজরুল জন্মজয়ন্তী সমাপনী অনুষ্ঠানে নজরুল পদক পদকপ্রাপ্ত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আতর রহমান এবং কবির নাতনি খিলখিল কাজী। পুরস্কার প্রদান অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে নজরুলসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। আনন্দধ্বনি জাগাও গগনে শিরোনামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন শুদ্ধ মঞ্চ। দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য বরেণ্য সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদিকে সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। একজন শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ছায়ানটের মিলনায়তনে অনুষ্ঠানে অতিথি ছিলেন খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামীমা নাসরিন শাহেদ, কথা সাহিত্যিক ও কবি রামচন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ও সঙ্গীত শিল্পী আজিজুর রহমান তুহিন, কবি ও অনুবাদক মোস্তফা তোফায়েল এবং লেখক ও নজরুল গবেষক মাহবুবুল হক। সংগঠনের চেয়ারম্যান দেওয়ান সাইদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সংগঠনের মহাসচিব মহিউদ্দিন খান সমীর ও যুগ্ম মহাসচিব তানজিনা তমা। সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সৈয়দ আব্দুল হাদিকে মঞ্চে নিয়ে এসে রাখি পরিয়ে পায়েস খাইয়ে নির্ধারিত আসনে বসানো হয়। সংগঠনের শিল্পীদের গানে আর নান্দনিক উপস্থাপনায় আড্ডার পসরা বসে মঞ্চে। অনেক না বলা কথা বলেন সৈয়দ আব্দুল হাদি, কথা শেষে তার হাতে শুদ্ধ মঞ্চ পদক তুলে দেন সংগঠনের অতিথিরা। যার ভিতরে প্রেম নেই তার ভিতরে বোঝা যাবে, বুঝতে হবে যে তার কিছু একটা মানসিক ত্রুটি রয়েছে। একজন সুন্দরী নারী বা একজন সুন্দরী ঠিক বলবো না, একজন নারীকে, হ্যাঁ নারীকে যদি
সম্মুখে দেখা যায়, তো মনে প্রেমের ভাব উদয় হবে না একটা নির্দিষ্ট বয়সে, অবশ্য হতে পারে না, এটা এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। অনুষ্ঠানের শেষে ব্যতিক্রমী বিদায় চোখে পড়ে। বিদায়ী ঘোষণা নয়, শুদ্ধ মঞ্চের শিল্পীরা কবিতা আর গানে গানে ফুল ছিটিয়ে বিদায় জানান দেশবরেণ্য এই শিল্পীকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট নাটক নিয়ে সপ্তাহব্যাপী একটি ভিন্নধর্মী নাট্যোৎসব চলছে রাজধানীর মহিলা সমিতিতে। নজরুলের লেখা নাটক নিয়ে প্রথমবারের মতো ভিন্নধর্মী এই উৎসবের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। দুজন শনিবার বিকেলে মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বাঁশরী নজরুল নাট্য সমারোহ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মঞ্চসারথী আতুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন অনুবাদক ও লেখক অধ্যাপক আব্দুল সেলিম, বাঁশরী সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উৎসব সমন্বয়ক গোলাম সরওয়ার। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা নজরুলের নাটক নিয়ে একটা উৎসব করছি। এর আগে কখনোই নজরুলের নাটক নিয়ে কোনো উৎসব হয়নি। এখানে নজরুল রিপার্টরি থিয়েটারের পাশাপাশি ঢাকা এবং ঢাকার আশেপাশের আরও কয়েকটি নাট্যদল অংশ নিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। নজরুলের কিছু নাটক আছে এত বেশি গীতবহুল যে সেগুলোর মঞ্চায়ন করতে যাওয়া বড় কঠিন, তবে যারা করছে তারা কিন্তু সফল হয়েছে। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে এদিন মঞ্চস্থ হয় দুটি নাটক। রবীন্দ্র সৃজনশীল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ করে কবির লেখা নাটক বউয়ের বিয়ে। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন ধীমান চন্দ্র বর্মন। গ্রামীণ জীবনের হাস্যরসাত্মক গল্প নিয়ে আবর্তিত হয়েছে প্রযোজনাটির কাহিনী। লেটো আঙ্গিকের এই নাট্যপালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুয়েল চৌধুরী, পলক চক্রবর্তী, সঞ্জিত ইসলাম প্রমুখ। বাঁশরী রেপার্টরি প্রযোজিত দ্বিতীয় নাটকটির নাম ছিল সেতু বন্ধ। এতে পদ্মার গতিবেগ রুখে দিয়ে জলাশয়কে নষ্ট করে দেওয়ার দানবকুলের অভিলাষকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার উপর নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সরওয়ার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাঁশরী রেপার্টরি শিল্পীরা। উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় থিয়েটার বান্নোর নাটক সুদখোর ব্রজেন মুখার্জি। জয়িতা মহারণা বিশ নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী সাদিক, আলবি অনিক, অপূর্ব রায় সহ অনেকে। উৎসবের তৃতীয় দিন মঞ্চস্থ হয় সাজ্জাদ সাজু নির্দেশিত ও বাঁশরী রেপার্টরি প্রযোজিত নাটক বনের মেয়ে পাখি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা সহ দলের নিয়মিত নাট্যশিল্পীরা। দেখলে জমিদার পুত্র, মানুষ মানুষ কাকে বলে? একটু আগে জুতো মেরে যার যার মুখ তুমি ভেঙে দিতে চেয়েছিলে, সে কত বড় দয়ের হাত বাড়িয়ে দিল। যাও যাও, মাস্তে বাড়িতে যাওয়া, শোনো, না জেনে না বুঝে হঠাৎ কাউকে চোখ রাঙিও না। উৎসবের চতুর্থ দিন মঞ্চস্থ হয় মেঠোপথের কমেডি নাটক হারাধনের বিয়ে। কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শামিমা আক্তার মুক্তা। এরপরেই মঞ্চস্থ হয় ধীমান চন্দ্র বর্মণ নির্দেশিত বহর নৃত্যদল প্রযোজিত নাটক স্বামী স্ত্রী ঝগড়া।
বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর প্রথম কনসার্টে গান গেয়ে শ্রোতাদের মন জয় করলেন KHN। ২৯ মে বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে KHN এর সাথে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান ও বাংলা ফাইভ একসাথে মিলে জমকালো এক কনসার্টের আয়োজন করা হয়। বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর প্রথম আয়োজনে শুরুতেই গান পরিবেশন করে বাংলা ফাইভ। এরপরেই বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাস মেটাল গানের গায়ক KHN তার রক উইংকে সাথে নিয়ে শোনালেন এক একে সুরঞ্জনা, শ্রেয়া, রক্ত গরম, সাদা কালো, শিখাবাই, দান্দিক বস্তুবাদ, মোহিনী, দুঃখওয়ালা সহ তার গাওয়া সেরা গানগুলো। এরপর শ্রোতাদের উচ্ছ্বাস ও উন্মাদনা শেষে মঞ্চে ওঠেন মিজান। তিনিও তার স্বভাব সুলভ সেরা গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর ঘোষণা অনুযায়ী আটটি কনসার্টের প্রথম কনসার্ট এটি। এরপর দেশের শীর্ষস্থানীয় সকল ব্যান্ডকেই একসাথে যুক্ত করে পর্যায়ক্রমে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে আরও কনসার্ট আয়োজনের কথা রয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো চীনা ভাষার 23তম দক্ষতা যাচাই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আসর। বাংলাদেশের চীনা দূতাবাস এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা বিনিময় ও শিক্ষা কেন্দ্রের যৌথ সহযোগিতায় শান্ত মারিয়াম হং হো কনফুসিয়াস ক্লাসরুম 31 মে শুক্রবার দুপুরে ঢাকার বিএসএস প্রশাসন একাডেমি মিলনায়তনে চাইনিজ ব্রিজ শীর্ষক এক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার মাঝে মাঝে হয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহি আলম, বিএসএস প্রশাসন একাডেমির ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং সহ বাংলাদেশি ও চীনা শিক্ষক প্রতিনিধিগণ। অনুষ্ঠানে চীনা সেতু আন্তর্জাতিক রাউন্ডের টিকিটের জন্য 9 শিক্ষার্থী থেকে একজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, যিনি ফাইনালে চীনে অনুষ্ঠিতব্য চীনা সেতু বিদেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের চীনা ভাষার দক্ষতা যাচাই প্রতিযোগিতা বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগিতার পরে একে একে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
7 জুন বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিকে চেয়ারম্যান গ্রেট এক সঞ্জয় কুমার ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন্নাহার সিদ্দিকা। বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব জাবেদ আহমেদ। সুপ্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সাথেই।